কই দাও কি দিব আমার মার্কেট বল কি করছে ওটা ওই যে অনেকে আসেন তো তাই ক্লাসটা ভিডিও করা হচ্ছে এটা পরে ইউটিউবে আপলোড দেব ওই ওরা দেখে নিবে যাও ক্লাস মিস যাবে কেন when there is technology present তো কেন ক্লাস মিস যাবে এত বাচ্চা এটা ক্যামেরা গেল আজকে স্যার দেখছি আমি 6-7টা পারে ফিজিক্স ক্লাস হবে হ্যাঁ তো দেখো a equals to del n by t অর্থাৎ অ্যাক্টিভিটি ইকুয়ালস টু চেঞ্জ ইন দা নাম্বার অফ নিউক্লিয়াস ডিভাইড বাই কি টাইম এখন এই ইমান হাশমি দেখো এখন আমরা যদি ওই আমরা যদি এখন অ্যাক্টিভিটির সাথে ডিকে কনস্ট্যান্টের একটা রিলেশন করতে চাই তাহলে বলো ডিকে কনস্ট্যান্ট ইকুয়ালস টু আমরা কি পেয়েছিলাম ডেল এন বাই এন ইনটু টি মানে প্রোবাবিলিটি অফ নিউক্লিয়ার ডিকে পার ইউনিট টাইম ডেল এন বাই এন ইনটু ডিভাইড বাই টি তাই না এখন তাহলে এখান থেকে তুমি ডেল এনটাকে সাবজেক্ট অফ দা ফর্মুলা করো ডেল এন কি হচ্ছে ল্যামডা এন টি এখন তুমি এই ডেল এন এর ভ্যালু কে এখানে বসাও তাহলে অ্যাক্টিভিটি ইকুয়াল টু কি আসছে ল্যামডা এন টি ডিভাইডেড বাই টি তাই না তো টি টি কাটা গিয়ে এ ইকুয়ালস টু ল্যামডা এন বুঝছো আর অ্যাক্টিভিটির ডেফিনেশন কি নাম্বার অফ নিউক্লিয়ার ডিকে পার ইউনিট টাইম যার ইউনিট হচ্ছে পার চেঞ্জ না ওই তো তো চেঞ্জ মানে কি নাম্বার অফ কতগুলো ডিকে হয়ে গেল তাহলে অ্যাক্টিভিটির সাথে ডিকে কনস্ট্যান্টের ইকুয়েশনটা কি অ্যাক্টিভিটি ইকুয়ালস টু ল্যামডা এন অ্যাক্টিভিটি ডেফিনেশন কি নাম্বার অফ নিউক্লিয়ার ডিকে পার ইউনিট টাইম আচ্ছা যেমন এটা বলতে আমরা কি বোঝাচ্ছি ধরো কোন একটা স্যাম্পলের মধ্যে সেখানে এই পিছন 600 আনস্টেবল নিউক্লি ছিল কতগুলো আনস্টেবল নিউক্লি ছিল 600 আনস্টেবল নিউক্লি ছিল সেখান থেকে 20 সেকেন্ডসে 400 আনস্টেবল নিউক্লি হয়ে গেল মানে আগে ছিল 600টা স্টেবল এখন 600টা আনস্টেবল এখন 400টা আনস্টেবল তাহলে স্টেবল হয়ে গেল কয়টা মানে ডিকে হয়ে গেল কয়টা 200 তাহলে নাম্বার অফ নিউক্লিয়াস দ্যাট হ্যাজ ডিকেড হচ্ছে 200 ইন 20 সেকেন্ডস তাহলে অ্যাক্টিভিটি কত 200 বাই 20 মানে 10 মানে প্রত্যেক সেকেন্ডে 10টা নিউক্লিয়াস ডিকে করেছে কয়টা নিউক্লিয়াস ডিকে করেছে 10টা নিউক্লিয়াস পার সেকেন্ডে 10টা পার সেকেন্ড যেমন আমরা পার সেকেন্ডের ওয়েভ পার সেকেন্ডে কতগুলো ওয়েভ এটাকে আমরা এক কথায় কি বলি হার্টজ বলছো না হার্টজ ফ্রিকোয়েন্সি ঠিক সেরকম এখানে পার সেকেন্ডে কতগুলো ডিকে হচ্ছে পার সেকেন্ডে কতগুলো ডিকে হচ্ছে সেটাকে আমরা বলছি বেকুয়েরেল বি কিউ কতগুলো নিউক্লিয়াস ডিকে হয়েছে তাহলে 10 বেকুয়েরাল মানে হচ্ছে 10 নিউক্লিয়ার বিকুবি ডিকে ইন 1 সেকেন্ড মানে পার মিনিট 10টা নিউক্লিয়াস ডিকে করে গেছে বিকুবি ডিকে কি নাম্বার এটা বিকিউ বেকুয়েরাল বিকিউ ঠিক আছে আসো সোডিয়াম তো দেখো আমরা
এরপরে যেটা বলছিলাম আমরা এরপর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা ইকুয়েশন করেছিলাম মনে আছে n = n0 e টু দা পাওয়ার মাইনাস ল্যামডা t আমরা এরকম একটা ইকুয়েশন করেছিলাম মনে আছে আমরা বলেছিলাম যে যে রেডিওঅ্যাকটিভ ডিকে হচ্ছে কি এক্সপোনেনশিয়াল ডিকে তাই না বলেছিলাম এক্সপোনেনশিয়াল ডিকে তো নাম্বার অফ নিউক্লিয়াসের ক্ষেত্রে যদি এটা হয় অ্যাক্টিভিটির ক্ষেত্রেও এই সেম ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল হবে কারণ নাম্বার অফ নিউক্লিয়ার ডিকে যত কমবে অ্যাক্টিভিটিও কিন্তু তত কমবে এইটা কোথা থেকে আসলো এই কনসেপ্টটা কোথা থেকে আসলো এখানে আমরা কি বলছি অ্যাক্টিভিটি ইকুয়ালস টু ল্যামডা এন আর ল্যামডাটার নাম কি ডিকে কনস্ট্যান্ট তার মানে এটা একটা কনস্ট্যান্ট তো তুমি তাহলে এখান থেকে কনস্ট্যান্টটা উঠিয়ে দাও উঠিয়ে দিলে কি আসে এ ইকুয়ালস টু এ ইজ প্রপোর্শনাল টু এন তার মানে অ্যাক্টিভিটির সাথে কিন্তু নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস এটা প্রপোর্শনাল দ্যাট মিন্স নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াসের জন্য যদি আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি তাহলে অ্যাক্টিভিটির জন্য কিন্তু আমরা এই সেম ইকুয়েশন লিখতে পারবো হাউ মানে কিভাবে দেখো আমি একটু এটা হালকা ডিরাইভ করে দিই অ্যাক্টিভিটি ইকুয়ালস টু ল্যামডা এন তো নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস যদি এন নট হয় তখন অ্যাক্টিভিটি আমরা কি বলবো অ্যাক্টিভিটি নট এ নট ইকুয়ালস টু ল্যামডা এন নট তাহলে এন নট ইকুয়ালস টু কি হচ্ছে অ্যাক্টিভিটি নট বাই ল্যামডা আর নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস যখন এন নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস যখন এন তখন অ্যাক্টিভিটি ইকুয়ালস টু কি ল্যামডা এন তাহলে এন ইকুয়ালস টু কি হচ্ছে অ্যাক্টিভিটি বাই ল্যামডা দেখো কিন্তু তাহলে এন নট ইকুয়ালস টু এ নট বাই ল্যামডা আর এন ইকুয়ালস টু কি এ বাই ল্যামডা এরকম তো বুঝছো এখন আমরা ইকুয়েশনটা এই দেখা যায় এই দেখো তো ইকুয়েশনটা দেখা যাচ্ছে আমরা কি করেছি এন ইকুয়ালস টু এন নট ই টু দা পাওয়ার মাইনাস ল্যামডা টি তাই না এখন এন মানে কি এ বাই ল্যামডা তাহলে এ বাই ল্যামডা আর এন নট মানে কি এ নট বাই ল্যামডা মানে এন নট মানে কি এ নট বাই ল্যামডা এ নট বাই ল্যামডা ই টু দা পাওয়ার মাইনাস ল্যামডা টি তো ল্যামডা ল্যামডা ক্যান্সেল তাহলে এ ইকুয়ালস টু এ নট ই টু দা পাওয়ার মাইনাস ল্যামডা এ নট হচ্ছে ইনিশিয়াল অ্যাক্টিভিটি যখন নাম্বার অফ নিউক্লিয়াস ছিল এ নট তখন ওর অ্যাক্টিভিটি কত ছিল তখন এক সেকেন্ডে কতগুলো নিউক্লিয়াস দেখে হচ্ছে তাহলে এ নট হচ্ছে ইনিশিয়াল নাম্বার অফ আনস্টেবল নিউক্লিয়াস আর এ নট হচ্ছে ইনিশিয়াল অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা এন্ড ফাইনালি হিয়ার উই আর ডান উইথ নিউক্লিয়াস ফিজিক্স এন ফিজিক্স A2. Sir, my house is a dish matter, sir.